हेलो एवरीवन, आमी सायोनी। वेलकम टू माय चैनल। आम्रा चिकेन बिरियानी, मटन बिरियानी, एग बिरियानी अनेक खेयेछी पुजोते तो स्पेशली, किन्तु चिंगड़ी बिरियानीटा होयतो सेभावे खेये उठिनी। तो एई सामने पुजोते एकबार ट्राई करे देखुन ना चिंगड़ी बिरियानीटा केमन लागे। बाड़ितेई बानिये फेलते पारबेन खूब सहजे। तो चलुन आजके रेसिपिटा शुरू करा जाक। আমি বিরিয়ানি বানাতে নিয়ে নিয়েছি 11টা মতন গলদা চিংড়ি। আপনারা গলদা চিংড়ির জায়গায় ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার আমি তাতে দিয়ে দেব 1 চামচের মতন লবণ, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট হয়ে গেছে। এবার কড়াতে 4 চামচ মতন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বেশি কড়া করে ভাজতে হবে না। এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নেব একটি পাত্রে। সেম প্রসেসে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার মশলাটা বানিয়ে নেব। একটি মিক্সার জারে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 10-12টা রসুনের কোয়া, 2 ইঞ্চির আদা, 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতন জল। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি 3 লিটার মতন। তাতে দিয়েছি 1টা তেজপাতা, 1টা দালচিনি, 4-5টা ফাটানো এলাচ, 3-4টে লবঙ্গ, 1 চামচ মতন শাহি জিরা। দিয়ে দিয়েছি 3 চামচ মতন লবণ। লবণটা বেশি ব্যবহার করতে হবে বিরিয়ানির ভাত বানানোর ক্ষেত্রে। দিয়ে দিয়েছি 2 চামচ মতন সাদা তেল। আমি 10 জনের মতন বিরিয়ানি বানিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে জল ফোটা অবধি অপেক্ষা করতে হবে। 5 কাপ মতন বাসমতি চাল আমি ভালো করে ভিজিয়ে 1/2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। জল গরম হয়ে গেলে তাতে এবার আমি চাল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এবার 10 মিনিট আমি ভাত করে নিয়েছি। ভাতটা কিন্তু 90% করতে হবে। দেখে নেবেন যেন একটু শক্ত থাকে, কারণ আমরা এরপরে দমে দেব। 2টো পেঁয়াজের আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি আগেই। কড়াতে এবার 4 চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন শাহি জিরে। দিয়ে দিয়েছি 1টা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 1টা দালচিনি, 3টে মতন এলাচ। মশলাটির ভালো সুগন্ধ বেরোলে আমরা এবার পেস্টটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজের। ভালো করে মশলা কষে নেব। মশলার গা দিয়ে তেল ছাড়লে তাতে 1টা টমেটো কুচি দিয়ে দেব। ভালো করে সব কিছু মিশিয়ে দেব। ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। টমেটো নরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 2 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ মতন লঙ্কা গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলাতে অল্প জল দিয়েছি কারণ যাতে মশলা পুড়ে না যায়। 5 মিনিট এবার লো ফ্লেমে আমি মশলা কষে নিয়েছি। আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দেব 1.5 চামচ মতন বিরিয়ানি মশলা। আমি এখানে বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। আপনারা যদি জানতে চান কিভাবে বাড়িতে বিরিয়ানি মশলা বানাতে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাতে দিয়ে দিয়েছি আমি 1 কাপ মতন ফেটানো দই। কড়ার ফ্লেম আছে লোতে, লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। 3 মিনিট মতন আমি কষে নিয়েছি। এবার তাতে দিয়ে দেব 2 চামচ নুন। সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর দিয়ে দেব 1.5 চামচ মতন কাশ্মীরি লাল মিরচ পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন চিনি। আরেকবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিয়েছি আমি গ্রেভিতে।
দিয়ে দিয়েছি দুটো লঙ্কা চিড়ে। ভালো করে হালকা হাতে আরেকবার সব কিছু মিশিয়ে নেব, নিয়ে কভার করে 5 মিনিট মতন হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমাদের গ্রেভি রেডি। চার চামচ মতন ধনে পাতা কুচি আমি দিয়ে দিয়েছি গ্রেভিতে। হালকা হাতে আরেকবার সব কিছু মিশিয়ে এবার ফ্লেম অফ করে দেব। হাঁড়িতে এবার 1 চামচ মতন সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে আমি পুরো হাঁড়িতে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার ভাত ছড়িয়ে দেব। সমানভাবে চারিদিকে ভাত ছড়িয়ে দিতে হবে। ফার্স্ট লেয়ার রেডি আমাদের। এবার চিংড়ি মাছ দিয়ে দেব। আমি 10টা মতন আলু, একটু হলুদ আর নুন দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম। বিরিয়ানিতে আলু না হলে ঠিক জমে না। বাকি ভাত দিয়ে দিয়েছি আমি এবার ওপরে। এবার দিয়ে দেব 2 চামচ মতন ঘি, 1 মুঠো ধনে পাতা কুচি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। 2 চামচ দুধে আমি একটুখানি ফুড কালার মিশিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এই প্রসেসটি স্কিপ করতে পারেন। আপনারা দুধে অল্প পরিমাণ কেশরও ভিজিয়ে রাখতে পারেন। এবার চাপা দিয়ে 15 মিনিট আমরা লো ফ্লেমে দম দিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, আমাদের চিংড়ি বিরিয়ানি রেডি হয়ে গেছে। পুজোর টাইমে বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই চিংড়ি বিরিয়ানি, প্রত্যেকেরই খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি এনকারেজড হব আরও অনেক অনেক ভালো রেসিপি নিয়ে আসার জন্য। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।